হ্যালো স্টুডেন্ট, মডেল টিভি টাক্সে সবাইকে স্বাগত। নবম শ্রেণীর জীবনবিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করা হবে, তার মডেল টিভি টাক্সে যেগুলো প্রশ্ন উত্তর আছে সেগুলো প্রশ্ন উত্তর প্রতিটি আলোচনা করা হবে। অতএব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, আশা করি প্রতিটি প্রশ্নের উত্তর তোমরা ভালো করে বুঝতে পারবে এবং খাতার মধ্যে লিখে নিতে পারবে। তার আগে বলে রাখি, তোমরা খাতার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন করে মডেল টিভি টাক্সের খাতাটা তৈরি করবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে তার মধ্যে খাতার মধ্যে প্রশ্ন উত্তরগুলো তোমরা প্রতিটা লিখে নেবে। কেমন? তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। দেখো, প্রশ্ন দেওয়া হয়েছে কি, এক নম্বর প্রশ্ন, প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। এখানে দেখো প্রতিটি প্রশ্ন লিখতে বলা হয়েছে, লিখে কোনটা সঠিক উত্তর হবে সেটা লিখতে বলা হয়েছে। তোমরা প্রশ্নটা লিখবে, খাতার মধ্যে লিখে নেবে, লিখে সঠিক যেটা উত্তর হবে সেটা তোমাদেরকে লিখতে হবে। দেখো, একের এক একের একে কি দেওয়া হয়েছে, যে পর্বের প্রাণীদের মধ্যে ক্লোরোপ্লাস্ট কোষ দেখা যায় তা শনাক্ত করো। দেখো, ক নম্বর অপশন দেওয়া হয়েছে কি, নিমাটোডা, খ নম্বর নিডারিয়া, গ নম্বর টিনোফোড়া, ঘ নম্বর হচ্ছে মলাস্কা। তাহলে সঠিক উত্তর কোনটা হবে, সঠিক উত্তর হবে গিয়ে তোমার গিয়ে গ নম্বরটা, অর্থাৎ টিনোফোড়া। টিনোফোড়ার মধ্যে কি দেখতে পাওয়া যায়, ক্লোরোপ্লাস্ট কোষ দেখতে পাওয়া যায়। তাহলে সঠিক উত্তর কোনটা, টিনোফোড়া। তাহলে তোমরা অ্যান্সার লিখে নেবে। দেখো, একের দুই দাগে কি দেওয়া হয়েছে, নিচের বক্তব্যগুলি পড়ো এবং সঠিক বক্তব্যটি চিহ্নিত করো। কন্ড্রিকথিস শ্রেণীর পর্বের অন্তঃকঙ্কাল অস্থি দিয়ে তৈরি। খ নম্বর অপশন দেওয়া হয়েছে, টেরিডোফাইডা প্রধান উদ্ভিদ দেহটি লিঙ্গধর। গ নম্বর হচ্ছে, মলাস্কা পর্বের অন্তর্গত প্রাণীদের দেহ খণ্ডিত। গ নম্বর হচ্ছে, ব্যক্তবীজী প্রধানত উদ্ভিদ দেহটি রেণুধর। তাহলে এখানে তোমরা দেখো, এখানে যে কি দেওয়া হয়েছে, কন্ড্রিকথিস শ্রেণীর অন্তর্গত প্রাণীদের অন্তঃকঙ্কাল অস্থি দিয়ে তৈরি, এটা তো হবেই না কোনো মতে সঠিক উত্তর। তারপরে কি, খ নম্বর, টেরিডোফাইডা প্রধান উদ্ভিদ দেহ লিঙ্গধর, এটাও হবে না। মলাস্কার পর্বের প্রাণী অন্তর্গত প্রাণীদের দেহ খণ্ডিত, এটাও হবে না। তাহলে থাকলো কি, ঘ নম্বরটা, ব্যক্তবীজী প্রধানত উদ্ভিদ দেহটি রেণুধর। তাহলে এটাই হচ্ছে কি সঠিক উত্তর, অর্থাৎ ঘ হচ্ছে কি সঠিক উত্তর। তোমরা এটা লিখে নেবে, ঘ নম্বর অপশনটা। তারপরে দেখো তিন নম্বরটা, দেখো যে জোড়াটি সঠিক নয় সেটি নির্ধারিত করো। কোনটা সঠিক নয় সেটা নির্ধারণ করতে বলছি, কি প্যারেনগামা কলা, কোষান্তরন্ধ্র উপস্থিত, আবরণী কলা, উদ্ভিদ ভিত্তি পর্দা উপস্থিত। তারপরে ধরো স্ক্লেরেনকাইমা কলা, জীবিত কোষ উপস্থিত, স্নায়ুকলা, স্নায়ুকোষ এবং নিউরোলিয়া উপস্থিত। তাহলে কোনটা সঠিক উত্তর হবে, দেখো প্যারেনকাইমা কলা, কোষান্তরন্ধ্র উপস্থিত, এটা তো সঠিক। আবরণী কলা, ভিত্তি পর্দা বলেছি কি উপস্থিত, এটাও সঠিক। স্ক্লেরেনকাইমা কলা, জীবিত কোষ উপস্থিত, এটা কিন্তু হচ্ছে না, এটা ভুল লেখা হয়েছে। আর ঘ নম্বরটা, স্নায়ুকলা, স্নায়ুকোষ এবং নিউরোলিয়া উপস্থিত, এটাও সঠিক বলেছে। তাহলে এখানে বলে যেটি যে জোটটি সঠিক নয়, তাহলে এখানে কোনটা সঠিক নয়, তাহলে ঘ নম্বরটা হচ্ছে কি সঠিক নয়। তাহলে এখানে দেখো গ নম্বরটা সঠিক উত্তর না, এটা ভুল দেওয়া আছে। তাহলে গ নম্বরটাই হচ্ছে এখানে উত্তর। তাহলে একের তিন দাগের উত্তরটা কি, গ নম্বর। তারপরে দুইয়ের গুলো দেখো তোমরা কি দেওয়া হয়েছে, নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। দেখো কি দেওয়া হয়েছে, এক দুইয়ের এক দাগে, নানা জৈব অনুমিশ্রিত সমুদ্রে গরম জলকে বিজ্ঞানী সিডনি ফক্স হট ডাইলিউট স্যুপ নামে অভিহিত করেন। তো এটা দেখো হট ডাইলিউট স্যুপ বলেছে, বলছে সমুদ্রের গরম জলকে বলেছে, তাহলে এটা সত্য কোনো মতেই হবে না, এটা কি হবে, মিথ্যা হবে, কি হবে, মিথ্যা হবে। তারপরেরটা দেখো দুইয়ের দুই দাগের, প্রোটিস্টা জাতীয় জীবদেহের কোষ প্রোক্যারিওটিক প্রকৃতির হয়। তো প্রোটিস্টা জাতীয় কোষ প্রোক্যারিওটিক কোষ প্রকৃতির বলেছে, এটা তো কোনো মতেই সঠিক উত্তর হবে না, এটা মিথ্যা হবে, মিথ্যা। তারপর দুইয়ের তিন দাগের দেখো, নাইট্রোজেনযুক্ত ক্ষার পেন্টোজ শর্করা ও ফসফেট মূলক দিয়ে নিউক্লিওটাইড গঠিত, এটা সত্য। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। তাহলে দেখো দুইয়ের এক দাগটা মিথ্যা, দুইয়ের দুই দাগটা মিথ্যা, দুইয়ের তিন দাগটা হচ্ছে গিয়ে সত্য। তারপরে দেখো প্রশ্ন, দুই বা তিনটি বাক্যে উত্তর দাও, এগুলো লিখতে হবে। কি দেওয়া হয়েছে, তিনের এক দাগের প্রশ্ন, দেখো তিনের এক দাগে কি দেওয়া হয়েছে, এই পর্বের প্রাণীদের দেহ অংশটি দেহ আংটির মতো ছোট ছোট খণ্ড দিয়ে গঠিত, পর্বটির নাম ও দুটি বৈশিষ্ট্য লেখো। তাহলে দেখো উত্তরটা লেখা হয়েছে কি, পর্বটির নাম হলো কি, অ্যানিলিডা বা অঙ্গুরিমাল পর্ব, অর্থাৎ অঙ্গুরিমাল প্রাণী। দেখ পর্বটির নাম কি, অ্যানিলিডা বা অঙ্গুরিমাল।
তাহলে এদের বৈশিষ্ট্য হলো কি কি, অ্যানালিটের বৈশিষ্ট্য হলো কি কি দেখো, দেখো বৈশিষ্ট্যগুলো। এক নম্বর কি দেওয়া হয়েছে, দেহ অসংখ্য আংটির মতো খণ্ড নিয়ে গঠিত। দু নম্বর কি, এদের রেচন অঙ্গ হলো ন্যাপ্রি, এলেই যথেষ্ট। তারপরে প্রশ্নটা দেখো তোমরা, তিনের দুই দাগটা দেখো, এন্ডোপ্লাজমীয় জালিকার তিনটি কাজ উল্লেখ করো, এন্ডোপ্লাজমীয় জালিকার তিনটি কাজ উল্লেখ করো। দেখো উত্তরটা লেখা হয়েছে, তোমরা উত্তরটা দেখো, দেখো পয়েন্ট করে দেওয়া হয়েছে এন্ডোপ্লাজমীয় জালিকার কাজ। এক নম্বর কাজ কি, কোষের সাইটোপ্লাজমীয় কাঠামো গঠন করা। দু নম্বর হচ্ছে কোষের আয়তন বৃদ্ধি, রাসায়নিক অণুর পরিবহন, নিউক্লিয় আবরণী সৃষ্টি করা। তিন নম্বরটা দেখো, বিভিন্ন বিপাকীয় পদার্থকে পৃথক রাখে এবং বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া ওগুলিকে পৃথক রাখে। চার নম্বর, প্রোটিন ও ফ্যাট সংশ্লেষ করে। এই চারটা লিখে দেওয়া হয়েছে কাজ, তোমরা যে কোনো তিনটা লিখে নিলেই হবে। তারপরে প্রশ্নটা দেখো, দেখো চার নম্বরে কি বলেছে, নিচের প্রশ্নটি উত্তর দাও। চারের এক দেহ হয়েছে, মানব দেহে যকৃতের অবস্থান ও দুটি ভূমিকা উল্লেখ করো। নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে জাইলেম ও ফ্লোয়েমের পার্থক্য নিরূপণ করো। দেখো উপাদান আর একটা কাজ, তাহলে এখানে দেখো দুটো প্রশ্ন দেওয়া হয়েছে, মানবদের যকৃতের অবস্থান ও ভূমিকা লিখতে বলা হয়েছে, তারপর জাইলেম ও ফ্লোয়েমের মধ্যে পার্থক্য লিখতে বলা হয়েছে। তাহলে দেখো উত্তরটা, তাহলে যকৃতের অবস্থান দেখো, যকৃত হলো মানবদের সবচেয়ে বড় পৌষ্টিক গ্রন্থি, যা উদর গহ্বরের ডান দিকে মধ্যচ্ছদার নিচে অবস্থিত। কোথায় অবস্থিত, উদর গহ্বরের ডান দিকে মধ্যচ্ছদার নিচে অবস্থিত। এবার যকৃতের ভূমিকাগুলো দেখো, ভূমিকাগুলো লেখা হয়েছে, যকৃত পিত্তরস ক্ষরণ করে, পিত্তাশয় জমা করে। দু নম্বর কি, যকৃতের কুফার কোষ জীবাণুদের ধ্বংস করে। এই দুটো কাজ দেখো, যকৃত পিত্তরস ক্ষরণ করে, পিত্তাশয় জমা করে, আর দু নম্বর কি, যকৃতের কুফার কোষ জীবাণুদের ধ্বংস করে। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। তারপরে যে প্রশ্ন দেওয়া হয়, জাইলেম ও ফ্লোয়েমের মধ্যে পার্থক্য দেখো, পার্থক্যটা লেখা হয়েছে, দেখো বিষয় জাইলেম ফ্লোয়েম কি, বিষয়টা প্রথম প্রথম যে বিষয় দেওয়া হয়েছে কি, উপাদান। তো জাইলেমের উপাদান কি, জাইলেমের উপাদানগুলি হলো ট্রাকিয়া, ট্রাকিট, জাইলেম প্যারেনকাইমা ও জাইলেম তন্তু। আর ফ্লোয়েমের ক্ষেত্রে ফ্লোয়েমের উপাদানগুলি হলো সিবকোষ, সিবনল, সঙ্গীকোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা ও ফ্লোয়েম তন্তু। এগুলো এই দুটো হচ্ছে কি, উপাদান। তারপরে দেখো কাজের পার্থক্যটা দেখো, কাজ কি, জাইলেমের মাধ্যমে মূলরোম দ্বারা শোষিত জল ও জলে দ্রবীভূত খনিজ লবণ উদ্যমুখে বাহিত হয়। আর ফ্লোয়েমের পার্থক্য কাজটা কি, ফ্লোয়েমের মাধ্যমে পাতার উৎপন্ন তরল খাদ্য নিম্নাভিমুখে পরিবাহিত হয়। এই হলো, এই ছিল জাইলেম ও ফ্লোয়েমের মধ্যে পার্থক্য। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছ। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করো, এবং চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও।